আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে মানে অবহেলিত একটা গাছ নিয়ে কথা বলবো, যে গাছটা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে, সেটা হলো জগডুমুর। মানে ওর বৈজ্ঞানিক নাম হলো মানে ফিকাস রেসিমোসা। বিবরণ ডুমুর, হ্যাঁ যাকে বলে, হ্যাঁ জগডুমুর, গ্রাম বাংলার পরিচিত ফল, তবে আজকাল এর কদর কমে গেছে। এটি একটি কি পাতা ধরা বৃক্ষ, মানে 15-20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, এরও বেশি হয় এই গাছ। পাতা খসখসে, গায়ে শুষ্ক লোম আছে, এমনকি কুচি কাণ্ডও খসখসে, ফুল গুচ্ছভাবে হয়। ডুমুর ফুল দেখা যায় না, পুষ্পগুচ্ছ দ্বারা আবৃত থাকে, তাই অদৃশ্য বস্তুকে বাংলায় ডুমুরেরকে ফুলের সাথে তুলনা করা হয়। এটি বট, বর্ষ মানে পাকুর জাতীয় মানে ফুল, ফল মানে ফল গুচ্ছভাবে প্রধান কাণ্ড বা শাখার গা থেকে মানে অনেকটা লটকন ফলের মতো হয়। ফলের তলার দিকে একটি ছোট ছিদ্র বা পুষ্প মুকুল পত্র দিয়ে ঢাকা থাকে। কোনো ডুমুর ব্রণের, হ্যাঁ এই ছিদ্রপত্রে ঢুকে পরাগ সংযোগ ঘটলে তবেই ফুল থেকে বীজ উৎপন্ন এবং ফল বড় হয়। ফল কাটলে ভেতরে অসংখ্য ফুল দেখা যায়। সবুজ ডুমুর ফল পাকলে প্রথমে হলুদ এবং পরে লাল বর্ণ ধারণ করে। বিস্তৃতি ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটি দেখা যায়। বাংলাদেশে ছায়াযুক্ত বা অধিক মানে রসযুক্ত মাটির, বিশেষ করে পুকুর পার, খাল পার, ঝিলের পাশে এটি বেশি দেখা যায়। জানা মতে এই গণেরকে প্রায় 60টি প্রজাতি বাংলাদেশে বিদ্যমান। বংশবৃদ্ধি, বীজ থেকে সহজেই চারা তৈরি করা যায়, তবে কাটিং থেকেও সম্ভব মানে এই চারা করা যায়। ব্যবহার, কুচি ডাল বা মানে কাঁচা পাতা থেকে সংগৃহীত ঘন সার বিভিন্নভাবে কে রোগ নিরাময়ের ভূমিকা রাখে। ঘনসার তৈরি পদ্ধতি হলো কাঁচা পাতা সহ সরু ডাল কেটে টুকরা টুকরা করে প্রথমে সেচে মানে পানিতে সেদ্ধ করে সেকে রস আলাদা করে আরও জাল দিয়ে এটিকে মানে চিটাগুড়ের থেকেও ঘন মানে কায়েম তো হলে প্রস্তুত হলো ঘনসার। এটি তৈরি করে রেখে দিলে প্রয়োজনে কাজে লাগবে, এটা বিভিন্ন কাজে লাগে। গলা বা মুখের ক্ষত, মুখের দুর্গন্ধ, দাঁতের গোড়া বা মাড়ি ফোলা, ব্যথার ঘনসারের সাথে 8 গুণ পানি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে মানে গার্গেল করলে কিছু মুখে কিছুক্ষণ রেখে দিলে 2-1 দিনের মধ্যে উপকার পাওয়া যায়। কয়েকদিন এরকম করলে কি সমস্যা আর থাকে না। খেলাধুলা বা অন্য কারণে মানে ছেলে মেয়েরা হাত পা কেটে ফেললে অথবা ঘর গৃহস্থালির কাজে কেটে ছিঁড়ে গেলে ঘনসার লাগালে রক্তভরা ব্যথা বেদনা বন্ধ হয়ে এবং স্থানটি সেরে উঠবে। আর এটা সিম্পল জিনিস, এটা অবহেলিত গাছের থেকে আপনি এটা ডাল বা পাতা, কুচি ডালগুলো পাতা সহ শেষে জাল দিয়ে এই ঘনসারটা আপনার তৈরি করতে পারেন। বলতা, বিমরুল ইত্যাদি কীট পতঙ্গে হুল বা বিড়াল কুকুর কিংবা মানে কোনো জানা অজানা বিষাক্ত পোকামাকড় কামড় দিলে এই স্থানে ঘনসার লাগালে জ্বালা পোড়া যন্ত্র উপশম হবে এবং আর কোনো সমস্যা দেখা দেবে না। কোনো ফোড়া শক্ত হয়ে আছে, পাকছে না, ডুবছে না বা অথবা স্বাভাবিক মানে ফোড়াতে এই ঘনসার 4 গুণ পানিতে গুলে নেকড়া বা তুলার লাগিয়ে ফোড়ার বসিয়ে দিলে ফেটে বেরিয়ে যাবে এবং এতে সেরে যাবে। দেহের কোনো স্থানে আঘাত লেগে ফুলে বা থেতলে গেলে এই ঘনসার 2 গুণ পানিতে মিশিয়ে লাগালে ব্যথা বেদনা উপশম হবে। তাহলে এই গাছটা দেখেন, আর এর ফলটা মনে করেন গ্রাম বাংলায় বহু মানুষ এই ফলের ধরেন পাতা, বীজ, তারপরে ধর এর ছাল মানে বিভিন্ন ওষুধের কাজে লাগায়। এবং এখনও ধরেন গ্রাম বাংলায় এর ফলটা, ডুমুর ফলটা সুন্দর করে ভেজে মানুষে খায়, এটা রোগমুক্ত হয়।
বুঝছেন, এটা বিশেষ করে আমাশয় এবং হলো হাই সুগার জন্য এটা বিশাল কাজ করে। এখন এই জাতীয় মানে এই ই থেকে ই হবে, কারণ এই ডুমুর গাছটা আপনার নষ্ট করবে না, কারণ হলো যে এটা রাখেন, কারণ হলো এটা আমাদেরই অনেক উপকার করবে এই গাছটা। আশা করি আপনারা এই ছোট্ট মানে অবহেলিত গাছ থেকে আপনারা ভালো কিছু মানে জানতে পারলেন, আমার মনে হয় এটা প্রয়োগ করবেন, উপকার পাবেন। আমি সবারই মানে এটা প্রয়োগ করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। খোদা হাফেজ, আগামীতে আপনাদের জন্য একটু ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব। সালামু আলাইকুম।